ইতিহাস সাক্ষ্য দেয় বাংলাদেশে আইনের শাসন গণতন্ত্র ও মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠার পথ কখনই মসৃণ ছিল না এর বিশাল অংশ জুড়ে ছিল অন্ধকার ও কঙ্কটময় 1947 সালে নব্য স্বাধীন রাষ্ট্র ভারত আইনের শাসন গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে গ্রহণ করলেও পাকিস্তান নামক রাষ্ট্রটি তা মোটেই গ্রহণ করতে পারেনি সে সময়ে কিছু সংখ্যক ক্ষমতালোভী ও স্বৈরতান্ত্রিক মনোভাব সম্পন্ন ব্যক্তি ষড়যন্ত্রে তৎকালীন পাকিস্তান শুরু হয় অগণতান্ত্রিক ও বৈষম্যমূলক শাসন এবং এর প্রধান শিকারে পরিণত হন বাঙালি জাতি আর সেই পরম চরম দুঃসময় বাঙালি জাতির অভিভাবকত্বের দায়িত্ব নিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এজন্য চরম মূল্য দিলেও দিতে হয়েছে তাকে পাকিস্তানের দীর্ঘ ২৪ বছরের শাসনমলে পদে পদে তাকে নির্যাতিত ও নিপীড়িত হতে হয়েছে প্রায় ১৩ বছর কারারুদ্ধ থাকতে হয়েছে কিন্তু পাকিস্তানি শাসক গোষ্ঠীর শত জেল জুলুম ও নির্যাতন বঙ্গবন্ধুকে দাবায় রাখতে পারেনি ১৯৭১ সালে বাঙালি জাতিকে একটি স্বাধীন সার্বভৌম দেশ উপহার দেওয়ার মাত্র ১০ মাসের মাথায় একটি বিশ্বমানের সংবিধান প্রণয়ন করা ছিল তার উদার গণতান্ত্রিক মনোভাবের বহিঃপ্রকাশ বঙ্গবন্ধুর দেওয়া এই সংবিধানের বিরাট অংশ জুড়ে আইনের শাসন মৌলিক মানবাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার শক্তিশালী বিধিবিধান সন্নিবেশ করার পাশাপাশি ন্যায় বিচার প্রতিষ্ঠায় বিচার বিভাগের স্বাধীনতা সুনিশ্চিত করা হয় মাত্র ৩.৫ বছরের শাসনামলে বহু যুগান্তকারী আইন প্রণয়ন এবং প্রাতিষ্ঠানিক সংস্কার বাস্তবায়নের মাধ্যমে বঙ্গবন্ধু একটি শক্তিশালী আইনি অবকাঠামোর ভিত্তি স্থাপন করেছিলেন যা বাংলাদেশের গণতান্ত্রিক শাসনের ভিত্তি প্রস্তুত হিসাবে কাজ করে দুঃখের হলেও সত্য যে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করার পর ক্ষমতায় আসা স্বৈর শাসকরা সংবিধানকে নিজেদের ইচ্ছামতে কাটাছেঁড়া করে দীর্ঘ সময় অগণতান্ত্রিক শাসন চালায় এবং আইনের শাসন ও ন্যায় বিচারকে ফলিন্ঠিত করে সৌভাগ্য বাঙালি জাতির বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে প্রথমবার সরকার গঠন করেই দেশে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার কাজে হাত দেন এর অংশ হিসেবে প্রথমেই বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ও জেল হত্যাকাণ্ডের বিচারের সমস্ত বাধা দূর করা হয় তিনি ২০০৯ সালে পুনরায় সরকার গঠনের পর থেকে সুশাসন ও গণতন্ত্রের স্তম্ভগুলো শক্তিশালী মজবুত ও যুগোপযোগী করেন গণতন্ত্রকে শক্তিশালীকরণে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন প্রণয়ন সহ বহুমুখী পদক্ষেপ নেন ন্যায় বিচার প্রতিষ্ঠার আইকনিক সিম্বল হিসাবে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড জেল হত্যাকাণ্ড ও ১১ মানবতা বিরোধী অপরাধের ন্যায় বিচার নিশ্চিত করে বিচারহীনতার অপসংস্কৃতি দূর করেন জনগণের বিচার পাওয়ার অধিকার সুনিশ্চিত করতে ভার্চুয়াল আদালত প্রতিষ্ঠার পাশাপাশি দরিদ্র অসহায় মানুষকে সরকারি খরচে আইনি সহায়তা প্রদানের ব্যবস্থা করেন পাশাপাশি সরকারি আইনি কাঠামোগুলো আধুনিকীকরণ এবং সমাজের সকল স্তরে ন্যায় বিচারের সুষ্ঠু প্রবেশাধিকার নিশ্চিত করার লক্ষ্যে বহুমুখী পদক্ষেপ বাস্তবায়ন করা হয় আজ এ কথা গর্বের সঙ্গেই বলতে হয় জননেত্রী শেখ হাসিনার সাহসী ও দক্ষ নেতৃত্বের কারণেই বিগত ১.৫ দশক যাবৎ দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রয়েছে সম্মানিত সুধীমণ্ডলী বাংলাদেশের নিকটতম প্রতিবেশী ও ঘনিষ্ঠতম বন্ধু রাষ্ট্র ভারত উভয় দেশের বন্ধুত্বের অন্যতম ভিত্তি হল সাংস্কৃতিক সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে নিবিড় সম্পর্ক দুই দেশের ইতিহাস সংস্কৃতি ভাষাগত ঐতিহ্যগত এবং শিল্পকলা ও সংস্কৃতির প্রতি আবেগ ও প্রায় সমরূপ আবহাওয়া ও জলবায়ু প্রায় একই রূপ তাছাড়া দক্ষিণ এশিয়ায় ভারত বাংলাদেশ সবচেয়ে বড় উন্নয়ন ও বাণিজ্যে অংশীদার এবং দুদেশেই সন্ত্রাসবাদ বিরোধী সব সকৌশলগত অংশীদার হিসেবে ভূমিকা রাখছে আবার দুইটি দেশই বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক জোট
বা সংগঠনের সক্রিয় সদস্য। এমত অবস্থায় উভয় দেশে প্রচলিত ব্রিটিশ আমলের আইনি কাঠামোতে ভারত ও বাংলাদেশ কিভাবে ও কতখানি পরিবর্তন করেছে, অর্থাৎ ব্রিটিশ আমলের আইনি কাঠামোতে ভারতে যেসব পরিবর্তন করা হয়েছে সেসব পরিবর্তন বাংলাদেশে করার উপযোগী তা রয়েছে কিনা, এবং বাংলাদেশে যেসব পরিবর্তন করা হয়েছে সেসব পরিবর্তন ভারতে করার উপযোগিতা রয়েছে কিনা, এসব নিয়ে বিস্তর আলোচনা ও জ্ঞান বিনিময়ের সুযোগ রয়েছে। তাছাড়া বিচার প্রার্থী জনগণকে দ্রুত ও ভোগান্তিহীনভাবে বিচার সেবা প্রদানের ভারত ও বাংলাদেশ কী কী ব্যবস্থা নিয়েছে, মামলা জট নিরসনে উভয় দেশ কীভাবে অগ্রসর হচ্ছে সে বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ে এ ধরনের সম্মেলনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। প্রতিবেশী দেশ হিসাবে ভারতের সঙ্গে যেসব উন্নয়ন ও বাণিজ্য অংশীদারিত্ব রয়েছে সেসব ক্ষেত্রেও আইনি ধারণা সুস্পষ্টীকরণ প্রয়োজন। এমন প্রেক্ষাপটে ভারত ও বাংলাদেশের একে অপরকে সাংবিধানিক ও আইনি কাঠামো থেকে পারস্পরিক শিক্ষা গ্রহণের অপরিসীম তাৎপর্য রয়েছে। এসব বাস্তবতার নিরিখেই ভবিষ্যতে এ ধরনের আরও সম্মেলন আয়োজনের জন্য উভয় দেশের মাননীয় প্রধান বিচারপতি মহোদয়কে আমার অনুরোধ থাকবে।